अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ব্যাইমশাই, আপনার মনে হয়তো এই কথাটা এসেছে যে সত্যিটা জানার পর ভারতী যে ভালোবাসা শ্বশুরবাড়িতে পাচ্ছে সেটা না চলে যায়। তেমন কিচ্ছু হবে না, আমরা তেমন বাবা মা নই যে রোজগারি ছেলেকে ভালোবাসে আর যে রোজগার করে না তার ভাগের ভালোবাসা কেড়ে নেয়। আমাদের কাছে আমাদের সব ছেলেমেয়ে একই রকম আর সবসময় থাকবে। ভারতী শুধু আমাদের বৌমাই নয়, বিনার মতো আমাদের বাড়ির মেয়ে। ভারতী সবসময় প্রিয় ছিল আর প্রিয়ই থাকবে। আমাদের জন্য কিচ্ছু বদলায়নি, আজও আপনারা আমাদের কাছে সম্মানীয় বেয়াই বেয়ান। বরং যাই হয়ে গেল তাতে ভারতীর মনে যে কষ্ট হয়েছে তা এবার আমাদের পূরণ করতে হবে। ওকে আরো বেশি খেয়াল রাখতে হবে। আপনারা দুজন একদম চিন্তা করবেন না। যদি কোনো মনোমালিন্য থাকে তাহলে এটাই যে আপনি আপনাদের এত বড় চিন্তা আমাদের কাছে লুকিয়ে গেলেন। রূপেশ বাবু, ভবিষ্যতে কখনো যদি কোনো সমস্যা হয় তবে আমাদেরকে আলাদা মনে করবেন না। ব্যাস, এটাই আপনাদের কাছ থেকে পাওয়া সব থেকে বড় সম্মান হবে। আমি আমি এক্ষুনি আসছি আসছি। বংশীলাল বাবু, ওই মৃগাঙ্ক আর কৌশল্যা এখনো বাইরে এলো না। আপনি চাইলে আমি আমি ওদের ঘরে গিয়ে ওদেরকে বোঝাতে পারি। ও, ওরা আর আসবে না। ওরা আপনার কাছে টাকা চেয়েছিল না, তাই বাবা এত বকেছে যে ভয়তে একেবারে থরথর করে কাঁপতে শুরু করেছিল। দেখুন বংশীলাল বাবু, এতে এতে ওদের দুজনের কোনো দোষ নেই। ওরা জানবে কিভাবে আমার পরিস্থিতি এমন? দেখুন, ওরা দুজন জীবনে কিছু একটা করতে চাইছে, এগোতে চাইছে, সেই জন্যই ওরা আমার সাহায্য চেয়েছিল। খারাপ তো আমার লাগছে যে আমি ওদের জন্য কিছু কিছুই করতে পারছি না, কিন্তু আমি অবশ্যই কোনো না কোনো চেষ্টা করে ওদের জন্য। না বাবা, আজকের পর থেকে আপনি বাড়িতে কাউকে টাকা দিয়ে সাহায্য করবেন না।
বাবা, এগুলো সেই জিনিস যেগুলো আপনি আমাকে আশীর্বাদে দিয়েছিলেন। আর আমার অনুরোধ আপনার কাছে, আপনি এসব নিয়ে চলে যান। এ তুমি কি বলছো বাবা? মুরলি একদম ঠিক কথাই বলছে রূপেশ বাবু। আজ পর্যন্ত আপনি আমাদের জন্য কি না করেছেন, আর আজকে আমরা সব চিন্তা দূর করে যে যার নিজের জীবনে ফিরে গেছি। আপনার কাছে অনুরোধ, আপনি এই টাকাগুলো নিয়ে নিজের সমস্যা থেকে বেরিয়ে আসুন। দুটো পরিবার খুশি থাকুক, এর থেকে বড় আর আমাদের কাছে কি হতে পারে? না না বংশীলাল বাবু, এটা নিতে পারবো না আমি। এটা তো আমি আমার মেয়েকে দিয়েছিলাম নিজের ইচ্ছাতে। আজ এইসব ওর আর আপনাদের সবার, আজ আমি নিতে পারবো না এটা। আর এমনিতেও মেয়ের বাড়িতে জল খাওয়াটাও শাস্ত্রবিধি অনুসারে পাপ, আর এটা হলো টাকা পয়সা। আমার সবচাইতে বড় সম্পত্তি আমার সম্মান বংশীলাল বাবু, আর আমি কিন্তু কোন রকম কেসেই হারিনি। এই টাকা নিয়ে তো আমি নিজের চোখেই ছোট হয়ে যাব বাবা। বাবা একবার আপনি আমার কথা। কাকা বাবু, এই নিন কাকা বাবু। এটা কি বাবা? এটা আপনারই টাকা কাকা বাবু। আর আপনার সাহায্যের জন্য তো রামের ভাগ্নি সব সময় রাজি আছে। এটা আমার আর আমার স্বামীর পক্ষ থেকে। বৌমা, এটা আবার কি? এগুলো আমার গয়না বাবা। এগুলো আমাকে আমার বাবা আমার বিয়ের সময় দিয়েছিল। কাকাবাবু যা যা হারিয়েছেন সেগুলো তো নিজেকে বিক্রি করেও দিতে পারবো না, কিন্তু যেটা করতে পারি সেটা করতে রামের ভাগ্নি একটুও ভাববে না। হ্যাঁ, কাকাবাবু, আমরা টাকা পয়সায় গরিব হতে পারি কিন্তু মনের দিক থেকে নয়। আমার যা যা ছিল আমার মন আর বিশ্বাসের সাথে আপনাকে দিচ্ছি, বিশ্বাস রাখুন। না বাবা, তোমরা সবাই মিলে আমার জন্য ভাবছো, এটাই তো অনেক বড় ব্যাপার। সত্যি কাকা বাবু, আপনি তো সবসময় নিজের কথায় অটল থাকেন, এই জন্যই তো রামের ভাগ্নি বুঝতে পারছে না। তাহলে আপনি এত বড় নাটকটা করলেন কেন? এটা জানা সত্ত্বেও যে মা আর বাবা আপনার আত্মীয় হতে চলেছে, এটা জানা সত্ত্বেও যে আপনার মেয়ে ভারতী এই বাড়ির বৌমা হতে চলেছে, সবকিছু জানা সত্ত্বেও আপনি এইভাবে লুকিয়ে গেলেন। বিয়ের আগে আপনি যা ছিলেন, বিয়ের পরে আপনি আর সেটা থাকবেন না, সেটা জানা সত্ত্বেও আমাদের কাছ থেকে সবকিছু লুকিয়ে গেলেন। এই জন্যই না যাতে একেবারে আপনার এই বামন মেয়েকে আমাদের গলায় ঝুলিয়ে দেবেন, তাই না?
তারপরে এই গরিব মানুষ ভদ্রদের সামনে কান্নাকাটি নাটক করে এদের সামনে একেবারে সাধু সেজে যাব, কিন্তু মেয়েকে ফেরত নেব না, ঠিক বলছি না? তাই তো বিয়ের সময় কিছু গয়নাকাটি আর কিছু টাকা আমাদের হাতে ধরিয়ে দিলেন, যাতে যতক্ষণ না আপনার মেয়ে বাড়ির বউ হয়ে যায় ততক্ষণ অবধি আপনার এই কাঙাল হওয়ার খবর আমরা পাবো না, তাই না? সত্যি প্রশংসা করতে হয়, কি দারুণ ব্যাপার! আজ আপনি দেখিয়ে দিয়েছেন আপনি যে একজন ব্যবসায়ী সব সময় হিসেবের কাজ করেন, যাতে প্রয়োজন পড়লে নিজের মেয়েকে নিয়েও ব্যবসা করতে পারেন আপনি। আরে ভালো বাড়ির ছেলে, যদি আপনার মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার স্বপ্নও দেখে না, তাহলে ঘুমের মধ্যে ভয় পেয়ে যাবে বলে দিচ্ছি। আরে আপনার মেয়েটাকে নিজের বাড়ির বউ শুধু তারাই করবে যাদের জীবনে অভাব আছে, টাকা পয়সার খুব দরকার কাকাবাবু। আপনি আমাদের বাড়ি দেখেছেন, আমাদের, কিন্তু আমরাও ঠকবাজ বা ভিখারি নই কাকাবাবু। আরে ভগবান রামের ভাগ্নি আমি, কিছু নিয়ম কানুন আমারও আছে। যদিও অন্যের বিয়েতে আমরা ব্যান্ড বাজা বাজাই, কিন্তু বুক ঠুকে বাজাই, বুঝলেন? সত্যি কারো থেকে লুকোই না, বুঝেছেন? পোড়া রুটি যাই খাই না কেন, নিজেদের পরিশ্রমে খাই। ফ্রিতে কারোর থেকে কিছু পাওয়ার লোভ নেই রামের ভাগ্নির। যতই বিনার মধ্যে খুঁত থাকুক কোনো ব্যাপার না কাকাবাবু, আমরা যে গরিব সেটাই ওর জীবনে সত্যি হয়ে উঠেছে, আর সেই জন্য, শুধু সেই জন্য আপনার মেয়ের খুঁতটাকে আমরা চোখে দেখিনি। আরে কখনো কেউ ভেবেছে কত সহ্য করেছি আমি, কত মজা করেছে মানুষ আমাকে নিয়ে। লোকজন তো এটা পর্যন্ত বলেছে, একটা কাজ করো, 5 টাকা করে নাও, নিজেদের বউটাকে শুধু দেখিয়ে দাও। হ্যাঁ কৌশল্যা, তুমি আমাদের বেয়াই বেয়ানকে অপমান করছো। এবার ঠাকুরের নামে চুপ করে যাও। চুপ করব? কেন চুপ করব বলুন তো মা? আপনি কি দুচোখে দেখতে পান না যে আমাদের কত অপমান সহ্য করতে হয়েছে, আর ওনারা আমাদের কিভাবে ঠকিয়েছেন আর এখনো ঠকাচ্ছেন, এখনো বন্ধ করেননি? এখনো আমাদের উপর দয়া নেই ওনার, চলে এসেছেন নতুন আবার চাল চালতে, আমাদের আদরের আত্মীয় মহাশয়। খুব সঠিক সময় কাকাবাবু, খুবই সঠিক সময়ে আপনার কাঙাল হওয়ার রহস্যটা আমাদের জানিয়ে দিয়েছেন। আপনি ভালো করেই জানতেন যে আমাদের সাথে সম্পর্ক হওয়ার পর আমাদের দয়ালু বাবা আর এই হরিশচন্দ্র মুরলি আপনার সব কথা মেনে নেবে, তাই তো এই নাটক করলেন। আর ব্যাস, যেই টাকা দিয়ে দিয়েছিলেন যে করেই হোক, সেই টাকা আপনি আবার নিয়ে নিলেন, কি দারুণ ব্যাপার কাকাবাবু! আরে এটা তো সেটাই হলো যে দান করে ভগবানের থেকে বরপ্রাপ্ত হলেন, আর ব্যাস কাজ হয়ে যাওয়ার পরে ভুল হয়ে গেছে বলে ঠাকুরের পা থেকে আবার টাকাগুলো ফিরিয়ে নেবেন। কুশলা মা, ভগবান জানে এ সত্যি নয়, আমি আমার মেয়ের দিব্যি খেয়ে বলছি, আমার মনে কোনো জটিলতা নেই। হ্যাঁ, এটা সত্যি যে মুরলি আর তোমাদের সবার সঙ্গে দেখা হওয়ার পর আমার এটা মনে হয়েছিল যে এই ছেলেটাই
আমার ভারতীর দায়িত্ব নিতে পারে। আর এই জন্য আমি বিয়ের প্রস্তাব আপনাদের সামনে রেখেছিলাম, কিন্তু যখন আপনারা এটা বারণ করে দিলেন, তারপরে আমি দ্বিতীয়বার কোনো জোর দিইনি এটার উপরে। তারপর যখন মুরলী নিজেই হ্যাঁ বলল, তো তারপরে আমি বিয়ে নিয়ে কথায় গিয়েছিলাম। বংশীলাল বাবু, আপনি জানেন এই সমস্ত কথা। আরে আপনি কি এই সব কিছুর মধ্যে আমাদের লোভ দেখতে পাচ্ছেন নাকি কাকা বাবু? আরে কাকা বাবু, আমরাও তো ওদের খুশির কথাই ভাবছি, কিন্তু কি পেলাম আমরা বলুন? আপনি মুরলি কি পেয়েছে? না পেয়েছে মনের মতো বউ, আর না পেয়েছে ভবিষ্যৎ। বৌদি চুপ করো তুমি। না, আজ কিছুতেই চুপ করবো না মুরলি। আরে তুমি তো আমার ঠাকুর পো, নিজের স্বামীর জন্য ভগবান রামের কাছে কিছু চাওয়ার পরে পরের প্রার্থনাতেই তোমার ভবিষ্যতের জন্য করতাম আমি, তুমি জানো। পরিবর্তে তুমি কি পেয়েছো? হ্যাঁ, বিনা কোনো অপরাধে সারা জীবন বন্দী থাকবে তুমি, বন্দী থাকবে। তোমার সাথে সাথে আমাদের সুখেও যে গ্রহণ লেগেছে এই মেয়ের জন্য। কৌশল্যা, আমাদের না হোক, অন্তত পক্ষে বিয়াই মশাইকে সম্মান করো। আরে অদ্ভুত তো! আরে আপনারা সবাই মিলে আমাকে কেন চুপ করতে বলছেন? হ্যাঁ, আমি কি কিছু ভুল বলছি নাকি? সত্যি বলছি মা। আরে বলুন আমাকে, কে প্রথমে এই বিয়ের জন্য রাজি হয়েছিল, আর আজ কে খুশি হয়েছে এই বিয়েতে? ভালোবাসা ভাইদের মধ্যে যে একজনের কিছু হলে অন্যজন টের পেয়ে যেত, আর এখন এই মেয়েটার জন্য এক ভাই আর এক ভাইয়ের ঘাড় ধরেনি বলো তো। এই যে এই বামন মেয়েটার জন্য আমরা ডমরুদাকে হারাতে চলেছিলাম না বলো, আমি মিথ্যে বলছি? সমস্ত বাড়ির লোক কিভাবে কান্নাকাটি করেছিল যখন এই মেয়েটা পরোয়া না করে বোকামি করেছিল। সমস্ত বাড়ির লোক ওকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছিল, বলো না ঠাকুরপো। বলো কাকা বাবুকে, কি অবস্থা হয়েছিল তোমার? ওকে খুঁজতে গিয়ে পাগল হয়ে গিয়েছিলে না তুমি? এসব কি? ভারতী হারিয়ে গেছিল আগে? হ্যাঁ, সারাদিন রোদের মধ্যে পাগলের মতন খুঁজছিলাম আমরা ওকে। আর আপনার মেয়ের মধ্যে এইটুকুও ভদ্রতা নেই যে বাড়িতে একটা ফোন কল করে বলে দিই যে সে ঠিক আছে। এই যে মুরলি বলছিল স্টেশনে নাকি কোথাও হারিয়ে গেছে। আর ভগবানই জানে আসল সত্যিটা কি। আরে পুরো এক সপ্তাহের জন্য পাঠিয়েছিলাম আমরা এদের দুজনকে হানিমুনে। জিজ্ঞেস করুন এদেরকে যে এমন কি করেছিল ওরা দুজনে ওখানে যে দুদিনে ফেরত চলে আসতে হলো। কে জানে এই মুরলি ওকে ছেড়ে পালিয়ে গেছিল নাকি ওই পালিয়ে গেছিল ওর হাত থেকে রেহাই পাওয়ার জন্য।